সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ফরেস্ট ও সিএমসির উদ্যোগে সুন্দরবনের সম্পদ আরোহণকারীদের প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে এবং বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে ও হরিণ শিকার প্রতিরোধে উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 29 সেপ্টেম্বর বিকেল 5টায় বৈদ্যমারী টহলফাড়িতে স্থানীয় জেলে বাওয়ালি সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। বৈদ্যমারী টহলফাড়ির ওসি সুদময় মণ্ডল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শামসুল হক হাওলাদার ও সাবেক পিএফ সভাপতি মোহাম্মদ ওলিয়ার সর্দার, ফরেস্টার মিজানুর রহমান, সিএমসির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলামিন মোসাল্লি, পিপলস ফোরাম সভাপতি মোহাম্মদ ওবায়দুল হাওলাদার, সিএমসির প্রশাসনিক কর্মকর্তা শেক্সপিয়ার বালা, সিপিজি বিটিআরটি বাঘবন্ধু প্রমুখ।